আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের দেখাবো কি করে ডাল দিয়ে সবজি দিয়ে রান্না করতে পারেন। এটি মূলত বাচ্চাদের জন্য, বাচ্চারা এটি বেশি পছন্দ করবে। তো আমি এখানে হাঁড়িতে একটি হাঁড়ি গরম করে এর ভিতরে তেল দিয়েছি 1 টেবিল চামচের মতো। তো এর ভিতরে আধা চামচের মতো দিয়ে দেব পেঁয়াজ। তো এটি বেশি নাড়তে হবে না। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনে গুঁড়া এবং দিব 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। লবণ দিব পরিমাণ মতো, 2 টেবিল চামচ দিব আদা রসুন পেস্ট। এবং এখানে কোনো প্রকারের মরিচ আমি এখন দিব না, গুঁড়া মরিচ দিব না। তো কষানোর সময় কিন্তু অবশ্যই চুলার জালটি লো ফ্লেমে করে নেবেন, তা না হলে পুড়ে যাবে। তো জিরা দিয়েছি আদা রসুনের সাথে, জিরাও দিয়েছি, জিরা দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এবং হলুদের গুঁড়া দিব 1.5 চা চামচ পরিমাণ। তো এটি ভালো মতো কষিয়ে নিয়ে, এটিকে ভালো মতো কষাবো। তো ভালো মতো কষিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিব মুগের ডাল। আমি মুগের ডালগুলো 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 150 গ্রাম মুগের ডাল দিয়েছি। তো এটিকে আমি একটু কষিয়ে নিব। দেখুন, পেঁপেগুলো একটু বড় বড় করে কেটেছি এবং আলুগুলো একটু ছোট করে কেটেছি। যেই সবজিগুলো সিদ্ধ হতে কম সময় নেয় সেগুলো একটু বড় করে কাটতে হয়, এবং যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় নেয় সেগুলো একটু ছোট করে কাটলেই হয়। তো এখন গরমের দিন চলে আসছে, আপনারা কিন্তু বিভিন্ন ধরনের সবজি এখানে ইউজ করতে পারেন, যেমন পটল, ঝিঙে, মানে সব ধরনের সবজি দিতে পারেন। ইচ্ছা করলে শাকও দিতে পারেন। সেক্ষেত্রে শাকটি উঠানোর, বাগার দেওয়ার আগে আগে শাকটি দিতে হবে। তো দেখুন, ডাল সিদ্ধ হয়ে গেছে এর ভিতরে। তো আমি এখন সবজিগুলো দিয়ে দিয়েছি। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখুন, আমি সবজিগুলো একটু কষিয়ে নিব, অর্থাৎ হালকা সিদ্ধ করে নিতে হবে। এবং যে কোনো তরকারিতে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। যে কোনো তরকারি রান্না করার সময়, যা কিছু রান্না করার সময় পানি দিতে হলে অবশ্যই গরম পানিটি দেওয়া ভালো। আমি পানি আগেই ফুটিয়ে রেখেছি। তো আমি এখানে এখন পানি অ্যাড করে দেব। তো এটিতে একটু পানি বেশি পরিমাণেই দেওয়া যায়। আরও কিছুক্ষণ জাল করে নিব, বেশি জাল দিব না, এতে করে সবজির গুণাগুণ নষ্ট হয়ে যায়। জাস্ট সিদ্ধ করে নিব। এখন আমি এটিকে বাগার দিব। তো বাগারের জন্য এখানে কিন্তু আমি তেল মশলা খুবই কম দিয়েছি, তো সেক্ষেত্রে বাগারে একটু তেল দিতে হবে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তেলটি গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব রসুন এবং পেঁয়াজ। রসুন এবং পেঁয়াজ দিয়ে একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নিতে হবে, মানে হালকা বাদামি করে ভেজে নিতে হবে, একেবারেই হালকা বাদামি। তো এর ভিতরে আমি এখন চিংড়ি মাছ অ্যাড করব। আপনারা চাইলে এখানে বড় চিংড়ি দিতে পারেন, অথবা এটি স্কিপও করতে পারেন, দিলে একটু স্বাদ বাড়ে, এই আর কি, পুষ্টিও পারে। বাচ্চাদের খাবার তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই পুষ্টিগুণটা দেখতে হয়। তো আমি যখন একটু লাল হয়ে যাবে, এ পর্যায়ে এখানে মাঝারি সাইজের 2 তেজপাতা মাঝখান দিয়ে চিরে তারপর দিয়ে দিয়েছি। তো হালকা একটু তেজপাতাগুলো ভেজে এর ভিতরে, আমার মরিচগুলো আগেই ভাজা ছিল, তো যদি ভাজা না থাকে সেক্ষেত্রে আরও আগে দিতে হবে। এখন আমি, এ পর্যন্ত কিন্তু আমি কোনো মরিচ দিইনি। তো এখানে ছোট সাইজের 3টি মরিচ দিয়েছি। বাগার বেশি গাঢ় করে ভাজলে সেক্ষেত্রে আর ভালো লাগে না। তো এটি আমি এখন অ্যাড করে দেবো ডালের সাথে। আপনারা কিন্তু এখানে আরও অনেক ধরনের সবজি ইউজ করতে পারেন।
তো দেখুন বাগার দিয়ে আর বেশি জাল করব না, বাগার দিয়ে জাস্ট ফুটে আসলে দুই তিনটা বলক আসলি এর ভিতরে দিয়ে দিব জিরার গুঁড়া। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, এবং 1টি এলাচ এবং সামান্য একটু দারচিনি দিয়েছি। আল্লাহ হাফেজ।